and all the honor and accolades that have been বঙ্গবন্ধুর স্বপ্ন received from বাস্তবায়নে me ধর্মনিরপেক্ষ is about প্রগতিশীল ও আধুনিক বাংলাদেশ গড়ে allowing তুলতে it to প্রধানমন্ত্রী not শেখ just হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা Bangladeshi করেছেন ব্রিটেনের প্রভাবশালী সংসদ সদস্য ও কূটনীতিকরা। বাঙালি জাতির এক অনন্য গৌরব উজ্জ্বল দিন। ব্রিটিশ এমপি রোশনারা আলী গভীর শ্রদ্ধায় জাতির জনককে স্মরণ করে বলেন, একজন বাঙালি হিসেবে তিনি গর্বিত। As the first person of British Bangladeshi heritage to have got elected into the UK Parliament, it's a great honour for me to be able to speak today on the 49th anniversary of Bangladesh's Victory Day. হাই কমিশনার সাইদা মুনা তাসনিমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে ব্রিটিশ সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান, কমনওয়েলথ ডেভেলপমেন্ট অফিসার গেরিত বেইলি, লন্ডনস্থ ভুটানের রাষ্ট্রদূত তেনজিন আর ওয়াংচুক, 1971 সালে অক্সফামের পরিচালক জুলিয়ান ফ্রান্সিস ওবি, যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা আন্দোলনের সংগঠক সুলতান মাহমুদ শরীফ সহ অনেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। জাতির পিতার জন্মশতবার্ষিকীর এই বিশেষ এবং অনন্য বিজয় দিবসে আমি যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড প্রবাসী সকল বাংলাদেশি প্রবাসী ভাই বোনদের জানাচ্ছি মুজিব শতবর্ষ বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বসবাসকারী 2 শতাধিক প্রবাসী ব্রিটিশ বাংলাদেশী এই ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানান। And শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। state of a new world we deserve.